নমস্কার প্রিয় দর্শক কলকাতা মেট্রোর নজিরবিহীন সিদ্ধান্ত স্টেশন থেকে এবার উঠছে টিকিট বুকিং কাউন্টার বেশ কয়েকটি স্টেশনে যাত্রী সংখ্যা নগণ্য হার দেখেই বড় পদক্ষেপের পথে মেট্রো কর্তৃপক্ষ এই মুহূর্তের বড় খবর কলকাতা মেট্রোর তিনটি স্টেশনে আর থাকবে না কোনো বুকিং কাউন্টার ফলে যাত্রীদের স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকে টোকেন স্মার্ট কার্ড কাগজের কিউআর কোড ভিত্তিক টিকিট কিনতে হবে বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো কবে থেকে চালু হবে এই প্রক্রিয়া এবং কোন তিনটি মেট্রো স্টেশনে এই স্বয়ংক্রিয় প্রক্রিয়া চালু হতে চলেছে সমস্ত কিছু ডিটেলে জানাবো আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে কিন্তু তার আগে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটির সাথে থাকা অতিরিক্ত আপডেট দুটি কি রয়েছে প্রথমটি হলো খুব শীঘ্রই পাঁচটি নতুন রুটে চলবে বন্দে ভারত এক্সপ্রেস চলুন কোন কোন রুটে চলবে দেখেনি দেশ জুড়ে রেল নেটওয়ার্কের বিপ্লব শহরের মধ্যে দূরত্ব কমাতে রেলের পরিকাঠামোর দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে ইলেকট্রিফিকেশন থেকে শুরু করে দ্রুত ট্র্যাকগুলি রক্ষণাবেক্ষণের কাজও শুরু হয়েছে একই সঙ্গে যাত্রী সুরক্ষাতেও জোর দেওয়া হচ্ছে তবে ভারতীয় রেলের অনেকটাই গতি এনেছে বন্দে ভারত এক্সপ্রেস বাংলা সহ একাধিক রুটে ছুটছে নয়া এই ট্রেন যা খবর খুব শীঘ্রই একাধিক নতুন বন্দে ভারত এক্সপ্রেস আসতে চলেছে অন্তত পাঁচটি নতুন বন্দে ভারত আসতে চলেছে সংবাদ অনুযায়ী শীঘ্রই ইন্টিগ্রেট কোচ ফ্যাক্টরি থেকে পাঁচটি বন্দে ভারত ট্রেন প্রস্তুত হবে ট্রেনগুলি নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে কিন্তু কোন রুটে চলবে এই পাঁচটি বন্দে ভারত এবং বাংলায় এই সুযোগ সুবিধা পাবে কিনা চলুন জেনে নতুন ভারত ট্রেনে অতিরিক্ত সুবিধা হচ্ছে সমস্ত ট্রেন কোচের হবে পুরানো বন্দে ভারত ট্রেনগুলির থেকে নতুনগুলি আরও ভালো হতে পারে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে ট্রেনগুলির ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে বলে প্রকাশিত খবরেও দাবি করা হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য আইসিএফ চেন্নাইতে দু সাল থেকে এখনও পর্যন্ত সত্তরটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নির্মাণ করা হয়েছে এছাড়াও পঁচাত্তর হাজারটি রেলওয়ে কোচ নির্মাণ করা হয়েছে প্রকাশিত খবর অনুযায়ী চলতি আর্থিক বছরে তিন হাজার পাঁচশো পনেরোটি কোচ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে রেল মন্ত্রকের তরফে আর সেভাবেই কাজ হচ্ছে এই বিষয়ে নির্মলা সীতারমণের বাজেটে ঘোষণার কথা থাকলেও তেমন কিছুই হয়নি তবে জানা গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেসে ছশোটিরও বেশি কোচ নির্মাণ করা হবে তৈরি হবে পনেরোশোরও বেশি এলএইচপি কোচ বর্তমানে বন্দে ভারত ট্রেনে আট থেকে ষোলোটি কোচ রয়েছে তবে ভবিষ্যতে এই রূপ পরিবর্তন হতে চলেছে এমনটাই দাবি কর্তৃপক্ষের তবে নতুন পাঁচটি বন্দে ভারত ঠিক কোন রুটে দেশে ছুটবে তা এখন স্পষ্ট নয় প্রকাশিত খবর অনুযায়ী খুব শীঘ্রই এই ট্রেনগুলির রুট নির্ধারণ করা হবে বন্ধুরা এরপর আজকের ভিডিও দ্বিতীয় আপডেটটি হল কলকাতা মেট্রো জল জমা রুখতে বিশেষ ব্যবস্থা সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হলো ছিদ্র ঘূর্ণিঝড় রেমালের জেরে ভারী বর্ষণ হয়েছিল কলকাতার রাস্তাঘাটে জল জমাটা সাধারণ ব্যাপার হলেও এর ফলে গত সাতাশে মে বৃষ্টিতে জল অবস্থা হয়েছিল পাকস্ট্রিট মেট্রো স্টেশনে সাধারণত বৃষ্টিতে কলকাতার পাতাল রেলের স্টেশনে এমন ছবি খুব একটা দেখা যায়নি তবে রিমালের পরেই পাকস্ট্রিট মেট্রো স্টেশনে জল জমার যে ছবি দেখা গিয়েছিল তা ছিল কার্যত উদ্বেগজনক তা ঘিরে সেই সময় শুরু হয়েছিল রাজনৈতিক তরজা জল জমার জন্য কার্যত পুরসভার দিকেই অভিযোগের আঙুল উঠিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ পাল্টা মেট্রো ত্রুটিকে দায়ী করে পুরসভা সেই মতো সমস্যার সমাধান করল মেট্রো উল্লেখ্য ঘূর্ণিঝড়ের পরেই মেট্রো স্টেশনে জল জমার কারণ খতিয়ে দেখতে পুরসভা এবং মেট্রোর ইঞ্জিনিয়াররা যৌথভাবে তদন্ত করেন তারপর তারা রিপোর্ট দেন সেই রিপোর্টে বলা হয় স্টেশনের পরিসরের বাইরে কংক্রিটের পুরো ড্রাফরাম দেয়াল ফাটল ছিল সেই ফাটল দিয়ে চুঁয়ে জল ভেতরে ঢুকছিল সেটি কোনোভাবেই নিকাশি থেকে চুঁয়ে আসা জল ছিল না এরপরই মেট্রোর তরফে দ্রুত ড্রাফরাম দেয়ালের সমস্যা মেরামত করা হবে বলে জানান তরল সিমেন্ট এবং রাসায়নিক মিশ্রণ ফাটলের মধ্যে এই অংশ বাঁধানো হবে বলে জানানো হয়েছিল শুরু হয় কাজ টানেলের পাচির থেকে ছিদ্র বন্ধ করতে মেট্রো রেল স্ট্রিট মেট্রো স্টেশনের বিভিন্ন স্থানে গাউটিং শুরু কর পনেরোই জুলাই পর্যন্ত ছিদ্রগুলি মেরামত করার জন্য প্রায় ছশো পঁয়তাল্লিশ ব্যাগ সিমেন্ট ডিওয়ালের ভেতরে প্রবেশ করানো হয়েছে বলে জানা গিয়েছে প্রসঙ্গত জল ঢোকার জন্য পুরসভার নিকাশি এবং ম্যানহোলকে দায়ী করেছিল মেট্রো কর্তৃপক্ষ তাদের বক্তব্য পলি জমা ছাড়াও তিনটি ছিদ্র ছিল ম্যানহোলে যাত্রী সুবিধার্থে মেট্রো এবং পুরসভা দুই পক্ষকে মিলিতভাবে কাজ করতে মেট্রোর তরফে বার্তা দেয়া হয় পরে পুরসভার তরফে যেমন পলি তোলা হয় তেমনই কাজ শুরু করে মেট্রো কর্তৃপক্ষ কলকাতা মেট্রো ওয়েবসাইটের একটি অফিসিয়াল প্রেস বিবৃতি অনুযায়ী স্ট্রিট মেট্রো স্টেশনের বিভিন্ন স্থানে গ্রাউটিং শুরু হয়েছে ছিদ্র মেরামত করতে ছশো পঁয়তাল্লিশ ব্যাগ সিমেন্ট ব্যবহার করা হয়েছে বন্ধুরা এরপর আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো কলকাতা মেট্রোর তিনটি স্টেশনে টিকিট কাউন্টার থাকবে না আর আগামী নয়া পয়লা যাত্রা কলকাতা মেট্রোর বেশিরভাগ স্টেশনে ইউপিআই ব্যবস্থা চালু হয়ে গিয়েছে এবার শুধুমাত্র ওই ব্যবস্থা চালু করতে তিনটি স্টেশনকে বুকিং কাউন্টার বিহীন করতে উদ্যোগী হলেন কর্তৃপক্ষ মেট্রো রেলের পার্পেল এবং অরেঞ্জ লাইনে অবস্থিত তারাতলা শখের বাজার এবং কবি সুকান্ত স্টেশনে কোনো টিকিট বুকিং কাউন্টার থাকবে না তো চলুন এই নিয়ে কি বার্তা দিলেন রেলের আধিকারিক মুখেই সোনা মেট্রো কে আগামী দিনে আরো স্মার্ট আরো আধুনিক করার চিন্তা ভাবনা মাথায় রেখে আমরা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালাইজেশন কিছু স্টেশনে আইডেন্টিফাই করেছি এই স্টেশনকে আমরা নো কাউন্টার স্টেশন হিসেবে চিহ্নিত করছি সেখানে যাত্রীদের সুবিধার্থে আমরা এস মেশিন বসাচ্ছি একাধিক এস মেশিন বসাচ্ছি এই স্টেশনগুলি হল কবি সুকান্ত ছকের বাজার এবং তারাতলা এই তিনটে স্টেশনে এবার থেকে কোন কাউন্টার থাকবে না আমরা এই স্টেশনগুলিতে যাত্রীদের সুবিধার্থে ইউপিআই পেমেন্টের ব্যবস্থা রেখেছি যেখানে টোকেন স্মার্ট কার্ড তারা ইউপিআই পেমেন্টের মাধ্যমে তারা কাটতে পারবে স্মার্ট কার্ড রিচার্জও ইউপিআই পেমেন্টের দ্বারাই করতে পারবে যতক্ষণ আমাদের ট্রেন অপারেশন চালু থাকে ততক্ষণই কাউন্টারগুলি খোলা থাকবে যাত্রীদের এই দিক দিয়ে কোনো অসুবিধাই হবে না আমরা চাই আমাদের কলকাতা আরও স্মার্ট আরো আধুনিক বিদেশের সঙ্গে কম্পেয়ার করার একটা ধাপ মাত্র যাত্রীদের সহযোগিতা আমরা কামনা করি ধন্যবাদ